নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো আমাদের সবার শীতকালের খুবই পছন্দের একটা রান্না, শিম আলু বেগুন দিয়ে বড়ির ঝোল। রান্নাটা খুবই সাধারণ, প্রত্যেকটা বাঙালি বাড়িতেই শীতকালে এই রেসিপিটা হয়। তবে আমি কি করে আমার বাড়িতে শীতকালে সাধারণত এই রান্নাটা করি সেটাই আজকের পর্বে শেয়ার করছি আপনাদের সাথে। রান্নাটা করার জন্য এখানে একটা বড় সাইজের বেগুন মাঝারি করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কয়েকটা শিম। শিমগুলোকে আমি গোটায় রেখেছি, শিমের দুটো মাথা কেটে বাদ দিয়ে দিয়েছি আর শিমের আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি, আর দুটো বড় সাইজের নতুন আলু এরকমভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ মৌরি আর 8 থেকে 10টা মতন কালো গোলমরিচ। মিডিয়াম আঁচে 30 থেকে 40 সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়, মশলা পুড়ে গেলে কিন্তু মশলার সমস্ত ফ্লেভার নষ্ট হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মশলার একটা পাউডার বানিয়ে রাখতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কয়েকটা বড়ি ভেজে নেব। আমি এখানে কলাই ডালের বড়ি নিয়েছি, তো বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে সুন্দর লালচে করে বড়িটাকে ভেজে নিচ্ছি। কম আঁচে বড়ি ভাজতে গেলে কিন্তু বড়ি প্রচুর তেল টেনে নেয়, তো অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে একদম হাই আঁচে বড়ি ভাজবেন। দেখবেন বড়ি কিন্তু একটুও তেল টানবে না। বড়ি এখানে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম বড়িটাকে। এবার তেলটার মধ্যে মিশিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ। নুন হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে বেগুনটাকে একটু ভেজে নেব। বেগুন যদি সব সবজির সাথে দিয়ে রান্না করি না, তাহলে কিন্তু বেগুনটা একদম গোলে ঘাটা ঘাটা হয়ে যাবে, ভালো হবে না খুব একটা। সেজন্য বেগুনটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। তবে বেগুন কিন্তু খুব বেশি নরম করে ভাজবো না, সেজন্য গ্যাসের আঁচ একদম বাড়িয়ে জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য একটু হালকা লালচে রং আসা পর্যন্ত বেগুন ভেজে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনটাকে আমি তুলে নিয়েছি। আর এবার পুরো রান্নাটা করার জন্য কড়াইতে আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব মিষ্ট একটা সুগন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভাজার। এবার আলুটাকে ভেজে নিতে হবে। আলুগুলোকে সব দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন দিয়ে মিডিয়াম টু হাই আছে, মোটামুটি 3-4 মিনিট মতন সময় নিয়ে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলু যেহেতু একটু শক্ত সবজি, সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেজন্য আলুটাকে প্রথমে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার এখানে শিমটাকে দিয়ে দিলাম। শিম কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়, তো আলুটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে শিমটাকে দিয়ে মিডিয়াম টু হাই আছে আরও 2-3 মিনিট সময় নিয়ে শিমটাকেও আলুর সাথে আমি হালকা করে ভেজে নিয়েছি, যাতে করে শিমের কাঁচা ভাবটা চলে যায়। এবার এখানে কালারের জন্য 1/2 চামচ মতন কাশ্মীরের চিলি পাউডার আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে শিম আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। সবজি কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আদা বাটা। 1 ইঞ্চি মতন আদা আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদার বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিলাম। আর যাচ্ছে এখানে বড় সাইজের দুটো টমেটো পেস্ট। আমি কিন্তু টমেটোর পরিমাণটা এই রান্নায় একটু বেশি দিই, একটু টক টক টেস্ট হলে খেতে ভালো লাগে। আর আমি টমেটো এরকম সবসময় বেটেই দিই, কারণ তাহলে একটা ঘন ঘন একটা ঝোল হয়, ভালো লাগে খেতে, বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। টমেটোর বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি। আর যে ভাজা মশলাটা প্রথমে দেখিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়ে, মানে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে সেখান থেকে অর্ধেকটা মতন ভাজা মশলা দিয়ে দিলাম। এই রান্নাতে আলাদা করে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই দিচ্ছি না, যেহেতু ভাজা মশলার মধ্যেই সমস্ত মশলা দেওয়া ছিল। তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে মোটামুটি 4-5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করেছি, মানে সব সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, জলটা কিন্তু পুরোপুরি টেনে এসেছে। ঠিক এইরকমভাবে সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার কোনোরকম কোনো কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভীষণই ভালো হবে এটা। আর ভাজা মশলা দিয়ে করলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়, দারুণ টেস্টি লাগে এটা খেতে। এবার এখানে ঝোল করার জন্য দিয়ে দিলাম 4 কাপ মতন গরম জল। জলটাকে অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন। জলটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিতে পুরো ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে। ফ্লেভারের জন্য বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি, সামান্য পরিমাণে একটুখানি চিনি আর স্বাদ অনুযায়ী নুন। একটু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না, সেজন্য খুবই সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছি। এবার মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ঝোলটা সুন্দর টকবক করে ফুটে উঠেছে আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, তারপরে এখানে ভেজে রাখা বেগুন আর বড়িটাকে দিয়ে দিতে হবে। আগে দিলে কিন্তু বেগুন আর বড়ি বেশি নরম হয়ে যাবে, ভালো লাগবে না।
বেগুন আর বড়িটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ লাগে এটা খেতে শীতকালের দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে। যেটুকু ভাজা মশলা ছিল সেখান থেকে আরও এক চামচ মতন ভাজা মশলা এখানে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো আমি দেবো না। এবার মিডিয়াম আঁচে আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি, যাতে করে বেগুনটা একটু নরম হয়ে যায় আর বড়িটা একটু নরম হয়ে যায় আর ঝোলের সমস্ত ফ্লেভার বেগুন আর বড়ির মধ্যে ভালো করে ঢুকে যায়। ব্যাস তৈরি হয়ে গেল পরিবেশন করার জন্য একদম তৈরি দারুণ স্বাদের শিম আলু বেগুন দিয়ে বড়ির ঝোল। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।